হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব গরুর কলিজা। কলিজাগুলোকে আমি কেটে পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করে উপরে চামড়া দিয়ে যেমন পরিষ্কার করতে হয় এরকম করে রেখেছি। এখন এটাকে আমি রান্না করব। তো কীভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। কলিজা আলু দিয়ে ভুনা করব এবং সেটা প্রেশার কুকারে করব। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। তো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা ভেজে ফেলব। গরুর মাংস আমরা রান্না করি, তো কলিজাটাও ঠিক গরুর মাংসের মতনই ভুনা করতে হবে। এর মধ্যে দিয়ে দেবো দুই টুকরা তেজপাতা। যাবে দারচিনি। দুই টুকরা দারচিনি। এলাচ সব একসাথে দিয়ে আমি পেঁয়াজটা ভাজবো, যাতে এই এলাচ আর দারচিনির যে ফ্রেগনেন্সটা সেটা ভালোভাবে রান্নার মধ্যে যায়। এবারে এটাকে ভেজে ফেলবো। তো পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। পেঁয়াজটা কিন্তু আমার বাদামি কালার হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিয়ে দেব। রাঁধুনি ঝাল গুঁড়ো দিয়ে দিব। দিচ্ছি ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিব আদা বাটা। এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু পানি। এবার দিয়ে দিব জিরা, জিরা বাটা। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি ভুনতে থাকবো। খানিকক্ষণ ভুনতে হবে, একটু একটু পানি দেব আর ভুনে নেব। Thank you.
সুন্দর একটা ফ্রেগনেন্স বের হচ্ছে। মশলাটা কষানো শেষ, তেলের উপর উঠেছে। এখন এর মধ্যে আমি যে কলিজাগুলো কেটে রেখেছিলাম সেই কলিজাগুলো দিয়ে দেব, টুকরো কলিজাগুলো। আমি ছোট ছোট করে কলিজা কেটেছি, অনেকে বড় বড় করে কলিজা কাটেন, কিন্তু বড় কলিজা দেখতে আমার কাছে ভালো লাগে না বলে আমি ছোট ছোট করে কেটেছি, যাতে ছোট করে কাটলে কলিজাটা রান্না করলে স্বাদও ভালো হয়, খেতেও ভালো লাগে মুখে। এটাকে খানিকক্ষণ একটু মশলার মধ্যে কষাবো। অসম্ভব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলু কেটে রেখেছি, কলিজার আলু একসাথে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন আমি সব মশলা একত্রে করে ব্লেন্ড করি, একটা মশলা তৈরি করি। সব বিরিয়ানির মশলাগুলো যত মশলা আছে সেই মশলা গুঁড়া একটু দিয়ে দেব। এটার একটা আলাদা ফ্রেগনেন্স আছে। এবার এতে আমি একটু পানি দিয়ে দেব, অল্প পানি, যেমন মোটামুটি ভাবে কলিজাটা ঘুনা হবে, একদম ঘুনা হবে না, মাখা মাখা মতো হবে। তেলের উপর সেভাবে করে দেব।
এই যে মোটামুটি পানি দিয়ে দিয়েছি, এটাকে এখন প্রেসার কুকার আমি মুখ বন্ধ করে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, দুইটা সিটি হলে আমি প্রেসার কুকারের গ্যাসটা বন্ধ করে দেব। তো এই যে আমার ভুরি রান্নাটা, এই আমার কলিজা রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে প্রেসার কুকার থেকে ঢেলে ফেলব। তো কলিজা রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমি যে কোনো রান্না দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি পুরো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। সব শেষে জিরে ভাজা গুঁড়ো কিন্তু দিয়ে দিতে পারেন, এতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে, জিরের একটা ঘ্রাণ আসবে। তো এইভাবে কিন্তু কলিজাটা আলু দিয়ে একটু হালকা ঘন মাখা মাখা ঝোল হিসাবে রাখতে পারেন। তো হয়ে গেল কলিজা ভুনা আলু দিয়ে, এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।